ফ্রেন্ডস, আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি জানি না পিএসসির ইতিহাসে এরকম আগে হয়েছে কিনা, আমি জানি না আমাদের আর কত কিছু দেখতে হবে। পিএসসি কালকে যে আমাদের রেজাল্টটা দিয়েছিল ক্লার্কশিপের, সেই রেজাল্টটাকে পিএসসি ফিরিয়ে নিচ্ছে, মানে সেই রেজাল্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং নতুন করে পিএসসি রেজাল্ট অ্যানাউন্স করবে বলে জানিয়েছে। এখানে দেখো পুরোটা দেওয়া আছে যে ইন দ্য কন্টেক্সট অফ দ্য সার্টেন ইস্যুস রেজড বাই সেভারাল ক্যান্ডিডেটস অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স, দ্য নোটিস অ্যালং উইথ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট প্রভিনশিয়ালি কোয়ালিফাইড ফর কম্পিউটার টেস্ট অন দি বেসিস অফ দ্য রেজাল্ট পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু অফ দি ক্লার্কশিপ এক্সামিনেশন অফ 2019 কন্ডাক্টেড বাই দি কমিশন হেয়ার বাই উইথড্রন ফর আ ডিটেলড রিভিজিট অফ দ্য এন্টায়ার ট্যাবুলেশন প্রসেস। দ্য রিভাইজড লিস্ট অ্যান্ড দ্য মডিফাইড শিডিউল অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন উড বি পাবলিশড অ্যাজ সুন অ্যাজ পসিবল দেয়ার আফটার। তো এই ধরনের খেলা, ঠিক আছে, তোমরা জানো যে এই একটি গান খুব ফেমাস হয়েছিল ভোটের আগে এবং আমাদের সরকার বলেছিল যে খেলা হবে, তো সত্যি খেলা হচ্ছে, একটা অভূতপূর্ব খেলা হচ্ছে। এই ধরনের খেলা আমি জানি না ভারতের অন্য কোথাও আর হয় বলে, যেখানে এরকমভাবে রেজাল্ট বার করা হয়, তারপর দিন রেজাল্টটাকে তুলে নেওয়া। আচ্ছা, আমি জানি কিছু কিছু ইনকগনিউরিটিস তো আছে, কিছু ভুল আছে এই রেজাল্টে, এটা তো কোনোভাবে অস্বীকার করা যায় না, ঠিক আছে। আর কিন্তু যারা, ধরো কিছু ছেলেমেয়ে এরকমও আছে যারা অ্যাকচুয়ালি সত্যিই পাশ করেছিল, ঠিক আছে, তাদের কী অবস্থা আমি জাস্ট সেটাই ভাবছি, তাদের কি কতটা খারাপ অবস্থা, কারণ তারা তো খেটে পরীক্ষাটা দিয়েছিল এবং এরমভাবে পরীক্ষা দেওয়া হবে, তারপরে রেজাল্ট বার করা হবে, তারপরে আবার বলা হবে রেজাল্ট ভুল ছিল তাই জন্য সেটাকে উইথড্র করে নিচ্ছি, আবার আমরা ট্যাবুলেশনের পর নতুন রেজাল্ট দেবো, ঠিক আছে, আমরা আপনাদের কোনো রকম কাট অফ দেবো না, কোনো রকম নাম্বার দেবো না যে কত নাম্বার পেয়েছিলেন বলে আপনি পাশ করেননি বা কত নাম্বার পেয়েছেন বলে আপনি পাশ করেছেন, সেরকম কোনো হিসাব নিকেশ দেবো না, এরকম একটা, মানে কি বলবো, মানে একটা নিজের ইচ্ছে মতো কাজ চলছে, মনে হচ্ছে যেন আমরা ব্রিটিশ ভারতে বসে আছি আর কি, মানে কি হচ্ছে সত্যি আমি জানি না। এবং এই সব দেখার পর সত্যি বলছি, ওয়েস্ট বেঙ্গলের পিএসসি যে কোনো এক্সাম দেওয়ার ইচ্ছাটা চলে যাচ্ছে। আমি একটা মানে ইউটিউবের ভিডিও বানাই, কিন্তু তাও আমি এই কথাটা বলছি কারণ সত্যি আমার নিজের চলে যাচ্ছে। আমি কাউকে, দেখো আমি কাউকে ফেক জিনিস বলতে পারি না। আমার ইউটিউবের তোমরা যতজন আমার সাথে জুড়ে আছো, তোমরা জানো যত কম লোকই থাকো, আমি কাউকে ফেক কিছু বলতে পারি না। আমার নিজের যদি চলে যাচ্ছে, আমার নিজের ইচ্ছা করছে না, তাহলে আমি অন্য কাউকে কী বলবো যে না 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 তুমি জুড়ে থাকো, বাট আমার, আমি, আমার চলে যাচ্ছে, আমার আমার আর পাচ্ছি না, আমি পাচ্ছি না আর এই সব করতে, তুমি জুড়ে থাকো, আমি এটা করতে পারবো না। যদিও আমার মনে হয় যে আমরা চলে গেলে আমাদেরই লস, ঠিক আছে, ধরো কেউ 3 বছর ধরে কেউ প্রিপারেশন করছে, ঠিক আছে, 3 বছর ধরে কেউ প্রিপারেশন করছে, তো তুমি এবার প্রিপারেশনটা, তুমি ভাবলে আমি আর প্রিপারেশন করবো না, এবার 3 বছর ধরে প্রিপারেশন করে হয়তো তুমি যে যেটা অর্জন করেছো, যে নলেজটা অর্জন করেছো সেটা তো কম নয়, সেটা অনেকটা নলেজ, সেটার থেকে আর একটু গেলে হয়তো তুমি অনেক বড় একটা জায়গায় চলে যেতে পারতে, কিন্তু ওই যে তুমি ভাবছো যে না, এই সব দেখে লোকের মনে এটা আসবেই যে না আমি আর প্রিপারেশন নেব না, তো সেই রকম হয়তো তোমার মধ্যে হচ্ছে, এটা হতে পারে। এটা আমি বলবো যে দেখো পিছন পিছনে যেও না, কিন্তু এই সব দেখে সত্যি বলছি এটা এটা তো মনেই হয় যে আর প্রিপারেশন নেব না, মানে এটা কি, এটা কি চলছে, একটা পরীক্ষা এরা নিতে পারে না, একটা পরীক্ষার পরীক্ষার ফার্স্ট থেকে কোয়েশ্চেন প্রপারলি সেট হবে না। কোয়েশ্চেনের মধ্যে এবছর WBCS এর যে কোয়েশ্চেনটা তুমি যদি দেখো, কতগুলো ভুল, একটা দুটো নয়, একটা দুটো ভুল হলে মাফ করে দেওয়া যায়, ভাবা যায় যে ঠিক আছে আমার 1 নম্বর আমি গঙ্গার জলে দিয়ে এসেছি, বাট 8টা 9টা ভুল, 8টা 9টা করে ভুল এক একটা কোয়েশ্চেনে, হ্যাঁ একটা কোয়েশ্চেন পেপারে 8টা 9টা ভুল। আমি ঠিক করে পরীক্ষা নেব না, ভুল আনসার কি দেবো আমি, ঠিক আছে, তারপর আমি রেজাল্ট বার করবো না, রেজাল্ট বার করো 2019-টা 2021-এ, তারপরে সেটা আমি ভুল রেজাল্ট বার করবো, এটা কি দুটো বছর আপনারা টাইম পেয়েছেন, তাতে আপনারা ভুল রেজাল্ট বার করেছেন।
যাই হোক, এটাই বলার ছিল, আর কিছু বলার নেই। মানে আমি স্পিচলেস হয়ে গেছি, সত্যি বলতে আমি স্পিচলেস হয়ে গেছি। এবং কিছু মানুষ আছে, তোমরা সবাই বুদ্ধিমান, তোমরা সবাই জানো, কিছু মানুষ আছেন বড় বড় লম্বা চওড়া জ্ঞান দেন, এবং তাদের তারা পিএসসির কোনো ভুল দেখতে পান না। অদ্ভুতভাবে তারা পিএসসির কোনো ভুল কোনোভাবে দেখতে পান না। তারা নিজেরা চাকরি পেয়ে গেছেন বলে ধরাকে সরা জ্ঞান করেন তাদের মতে। কালকে আমি দেখছিলাম ফেসবুকে কিছু গ্রুপে কিছু অফিসারদের কথাবার্তা, আমি খুব আহত বোধ করেছি। ওনারাও একটা সময় তো ছিলেন, সাধারণ মানুষ ছিলেন, আমাদের মতো ছিলেন, বেকার ছিলেন, তো তখন ওনাদের কি কি মনে হয়েছে তখন এগুলো দেখে? এক আপনারা স্টুডেন্টের পাশে কেউ, আমি একটা কথা সবার কাছে হাত জোর করে জানাচ্ছি, ঠিক আছে, সব গণ্যমান্য ব্যক্তিদের কাছে, আপনারা কেউ স্টুডেন্টের পাশে দাঁড়াতে পারবেন না, দাঁড়াবেন না প্লিজ, কিন্তু এসে তাদের কাটা ঘায়ে নুনের ছিটেটা ছড়াবেন না। কখনো পিএসসি আমি দেখি অদ্ভুতভাবে পিএসসি হয়তো কোনো ভুল আনসার কি প্রকাশ করেছে, সেই ভুলটাকে ঠিক করবার জন্য সবাই উঠে পড়ে লাগে, কিছু লোকজন আছে তারা উঠে পড়ে লাগে। এই জিনিসগুলো, এই যে পিএসসি একটা ভুল রেজাল্ট প্রকাশ করেছে, এখন পিএসসি নিজে বলছে তারা ভুল রেজাল্ট প্রকাশ করেছিল, সেইটা না তোমাদেরই ভুল, আরও ভালো করে পড়া উচিত ছিল, এই ধরনের কথাবার্তা কিছু লোকজন বলে থাকে। তাদেরকে জাস্ট একটা কথাই বলবো, প্লিজ আপনারা চাকরি পেয়ে গেছেন বাড়িতে থাকুন, খানদান ঘুমন, নিজের কাজ করুন, আমাদের এসে আমাদের পেছনে দয়া করে কাঠি করবেন না। খুব বাজেভাবে বলছি কথাটা, বাট এটা ঠিক। মানে আমি আমি সত্যি আমি খুব রেগে আছি, খুবই রেগে আছি। মানে একটা একটা সহ্য করবার সীমার বাইরে বেরিয়ে গেছে ব্যাপারটা। আমি ঠিক করে পরীক্ষা নেবো না, ঠিক করে আনসার দেবো না, ঠিক করে কিছু করব না, আমি চাকরি দেব না তোমাকে, সোজা কথা হচ্ছে তাই। তো আমি সবাইকে একটা কথাই বলবো, জানি না তোমরা এক্সাম দাও, আমি এক্সাম দিতে তো বারণ করবো না, কারণ না দিলে তোমাদের ক্ষতি। 2 বছর 3 বছর যারা প্রিপারেশন করেছে তারা যদি না দাও এক্সাম, তো সেটা তোমার ক্ষতি, সরকারের কিচ্ছু যায় আসে না। কিন্তু নিজেকে এতটা যোগ্য করো যাতে তোমার একটা আলাদা পথ থাকে, আলাদাভাবে সবাই একটা নিজের একটা অন্য কেরিয়ারের দিক যাতে খোলা থাকে, এটা সবাই চেষ্টা করো। কারণ এদের এদের ওপর ভরসা করা যায় না, এদের ওপর ভরসা করা যায় না। এরা কি বলবো এদেরকে, কিছু বলার নেই এদের। যাই হোক, এটাই বলার ছিল। আর আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা আসেনি, কালকে আমি একেবারে দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ। মন মেজাজ প্রচণ্ড খারাপ সত্যি বলছি, একটু টাইম লাগবে নিজেকে সামলাতে, অ্যান্ড আই হোপ তোমরা বুঝতে পারবে এটা। আমার সামনে ইউপিএসসির এক্সামও আছে, আর তোমাদের জাস্ট এটাই বলবো যে ধৈর্য ধরো, ঠিক আছে, ধৈর্য ধরো, আর কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই, আমার আর কিছু বলার নেই। আমি কাউকে ফেক কোনো কথা বলতে পারবো না, কারণ সেটা আমার স্বভাব বিরুদ্ধ, কিন্তু যেটা হচ্ছে সেটা খুব ভুল হচ্ছে, খুব ভুল হচ্ছে।